যে মানুষটি ইতিমধ্যে কাজু বাদামের প্রেমে হাবুডুবু খাচ্ছে তাকেই যদি বলতে বলা হয় কাজু বাদাম দিয়ে সালাদ তৈরির রেসিপি, সে কিভাবে বলবে রে ভাই? তবু আপনাদের জন্য বলতে হয়, তবু আপনাদের জন্য বলছি। তো আমার এই খুবই 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 পছন্দের ক্যাশোনাট সালাদের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এখানে কাজু বাদাম নিয়ে খুব অল্প আঁচে অল্প সময় কাজু বাদামগুলোকে ভেজে নিয়েছি। এই ভেজে নেওয়ার ভিডিওটি আমি ইচ্ছা করেই করিনি, মানে একটু অবহেলা করে গেছি আর কি, যাই হোক। আর তারপরে এই মুরগির যে বুকের অংশ আছে সেই অংশকে এরকম লম্বা লম্বা করে কেটে একটি ডিম দিয়েছে, অল্প পরিমাণে লবণ, সাদা গোলমরিচের গুঁড়া, ম্যাগি সস, এর সাথে যাবে কর্নফ্লাওয়ার। এটিকে প্রথমে মিশিয়ে তারপরে প্রথমে কর্নফ্লাওয়ার দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিবে, তারপরে দেওয়া হবে ময়দা। কর্নফ্লাওয়ারের পরিমাণটা থাকবে বেশি, ময়দার পরিমাণটা থাকবে কম। আর এই জন্যই এই চিকেনগুলো ক্রিসপি ক্রিসপি ব্যাপার আসে, যেহেতু কাজু বাদাম ভেজে একটা ক্রিসপিনেস নিয়ে আসছে। সো এটার সাথে কর্নফ্লাওয়ার, তারপর এখন ময়দা দিয়ে এগুলো দিয়ে ভেজে এই চিকেনটাকেও ক্রিসপি একটা ব্যাপার হয়ে যায়। এই জন্যই আসলে চিকেন ক্যাশোনাট সালাদ এত বেশি জনপ্রিয়, এত বেশি মজার। তো যাই হোক, এটা হয়ে গেছে, এখন এটাকে ডুবো তেলে ভেজে নেওয়া হবে। এরকম একটু শক্ত করে চিকেনগুলোকে মাখিয়ে নেবেন, তারপরে তেলটিকে গরম করে ফুটন্ত গরম তেলের মধ্যে ছড়িয়ে ছড়িয়ে এভাবে এক জায়গায় ফেলবেন না, তাহলে একটার সাথে আর একটা লেগে যাবে। এরকম ছড়িয়ে ছড়িয়ে ফেলে সবগুলোকে খুব ভালো করে ভেজে নেবেন। যখন এগুলো ব্রাউন কালার হয়ে আসবে তখন উঠিয়ে ফেলবেন। যারা এই রেসিপিটি আগে করেননি বা জানেন না তাদের জন্য বলছি, প্রথমত আপনি যখন চিকেন ক্যাশোনাট এগুলো সব রেডি করে ফেলবেন বা এটার সাথে আরও যা যা ইনগ্রেডিয়েন্টস দিতে হয় সব রেডি করে রেখে দিবেন, যখন আপনি খাবেন তার কিছুক্ষণ আগে এটা মাখিয়ে খেয়ে নেবেন, বা অন্য কাউকে আপনি যখন সার্ভ করবেন কিছুক্ষণ আগে মেখে দিয়ে দিবেন। যদি এটা বেশিক্ষণ আগে মেখে রাখেন তাহলে এই চিকেনের যে ক্রিসপিনেসটা এটা কিন্তু কমে যাবে, কারণ এখানে বেশ কয়েক রকমের সস ইউজ করা হবে আর বেশ কিছু অন্য অন্য উপকরণ যাবে, সব কিছু যখন একসাথে মিক্সড হবে তখন এটাতে অনেকটা লিকুইড টাইপের যুক্ত হবে। তো সেই জায়গা থেকে এটার যে একটা ক্রিসপিনেস তৈরি হয়েছে সেটা কমে যায়। তো সেই ক্ষেত্রে আপনি যখন সার্ভ করবেন তার কিছুক্ষণ আগে মেখে রাখলেই বা মেখে দিলেই ঠিক আছে, এটা খেয়ে টেস্টটা ভালো বুঝতে পারবেন বা ভালো আসবে। আর এটা হচ্ছে চীনাবাদাম। চীনাবাদামকে ব্লেন্ড করে এরকম করে নিয়েছে, এটা আরেকটু স্বাদটা যুক্ত করে। অনেকেই আছে চালটাকে ভেজে তারপরে এভাবে ব্লেন্ড করে দেয়, তো এখানে চীনাবাদামটা আসলে স্বাদটা বেশি, তাই এখানে চীনাবাদামটাই দিচ্ছে। এখানে নিয়েছে টমেটো, শসা, পেঁয়াজ, ধনে পাতা, সাদা গোলমরিচের গুঁড়া, ফিশ সস, চিনি এবং লেবুর রস, আর দেওয়া হবে সিসিমি অয়েল বা তিলের তেল, কাঁচামরিচ, কুচি। ব্লেন্ড করে রাখা বাদাম, কাজু বাদাম ভাজা, চিলি সস, গুঁড়া দুধ এবং পেঁয়াজ পাতা। এখানে ফিশ সস, সিসিমি অয়েল দিয়েছে, যদিও এগুলো আমাদের বাসায় অ্যাভেলেবেল থাকে না, কোনো সমস্যা নাই, আপনি এই সস এবং অয়েল বাদেই এটা তৈরি করে খেয়ে দেখবেন, অবশ্যই এটা ভীষণ মজা হবে এবং মজা লাগবে। আর
এগুলো যে দিতেই হবে এই সসগুলো এমনটা না, জাস্ট কিছুটা পার্থক্য আসে, তবু ওইভাবে আসলে ধরা যায় না। যখন এই সালাডটা মাখিয়ে নেবেন, খুব হালকা হাতে আলতো করে মাখিয়ে নেবেন, খুব বেশি চাপাচাপি করে মাখাতে যাবেন না, তাহলে চিকেনগুলো ভেঙে যেতে পারে, এগুলো খুব সহজে ক্রিসপিনেস হারিয়ে ফেলবে। সো যখন মাখবেন হালকা হাতে আলতো করে মাখিয়ে নেবেন, যেন সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে মেখে যায় সবটার সাথে সবটা, কিন্তু খুব বেশি চাপাচাপি দরকার নাই, এতে এটা আরও মজার থেকে নষ্টই বেশি হয়ে যাবে। ক্যাশোনাট সালাতের সাথে পেঁয়াজ পাতা দেখতেই সুন্দর, খাওয়ার জন্য আমার পার্সোনালি একদমই পছন্দ না। যাদের পছন্দ দিবেন, যাদের আমার মতো পছন্দ না দিবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।